আমরা যখন এই অনুষ্ঠানগুলির আয়োজন করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের কি ক্রাইসিস, আমরা কি সংকট মোকাবেলা করছি, আমি আপনাদেরকে সেটা বলতে চাই। এখন আশা করি আমার এই বক্তব্য আমাদের সরকার সরকারও শুনবেন, সংশ্লিষ্ট লোকেরাও শুনবেন। আমরা এর যথেষ্ট যথাযথ সহযোগিতা পাচ্ছি না, সরকারি সহযোগিতা বলেন আর বিভিন্ন ধরনের ব্যক্তি গোষ্ঠীর সহযোগিতা বা সংগঠন সংস্থার সহযোগিতা প্রয়োজন। দেখুন, আমরা যখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় খেলাধুলার আয়োজন করতে যাই, তখন বাংলাদেশে কিন্তু এমন পরিবেশ এখন পর্যন্ত কায়েম হয়নি যে আমরা শান্তিপূর্ণভাবে একটা অনুষ্ঠান শেষ করতে পারবো। সেখানে কিশোর গ্যাং একটা সৃষ্টি হয়েছে। আগে ছিল দামাল ছেলেরা, আমরা কবির কবিতার মধ্যে পড়েছি, কবি নজরুলের কবিতায় দামাল ছেলেরা। আজকে আমাদের ছেলেরা আর দামাল ছেলেরা নাই, এর জায়গায় নাম হয়েছে কিশোর গ্যাং। এরা কিশোর গ্যাং, এদের নাম হচ্ছে গ্যাং। আগে শুনতাম ডাকাতের নাম গ্যাং লিডার, এখন এদের নাম দিয়েছে কিশোর গ্যাং। এদের কোনো সুস্থ চিন্তা শক্তি নাই, এরা কি করবে, কাকে কি বলবে, কোথায় হিট করবে, কাকে আঘাত করবে তার কোনো ঠিক নাই, কথা নাই বার্তা নাই। হুট করে দুই কথার ব্যাসকম হলো, তার পেটে ছুরি ঢুকিয়ে দিল, কথা নাই বার্তা নাই তার গলায় চাকু চালিয়ে দিল। এই যে ঘটনাগুলি হচ্ছে, যেই কারণে আমরা এখন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আমরা তারুণ্য শক্তিকে উদ্দীপ্ত করার জন্য যে খেলাধুলা এবং সুস্থ বিনোদনের ব্যবস্থা করব, সেটা আমরা করতে পাচ্ছি না। সেটা আমরা কেন করতে পাচ্ছি না? একটা সংঘর্ষের আশঙ্কা, একটা মারামারির আশঙ্কা। আমরা যখন অনুমোদনের জন্য প্রশাসনের কাছে যাই, তখন প্রশাসন আমাদেরকে একটা কথাই বলেন, পরিস্থিতি অনিয়ন্ত্রিত হলে কি করবেন, নিয়ন্ত্রণে দায় দায়িত্ব কে নিবে, গণ্ডগোল হইলে কি করবেন। এই যে এটা কিন্তু খুব খারাপ একটা সাইন, খারাপ একটা লক্ষণ। আপনার একটা খেলাধুলার আয়োজন করা যায় না, সেখানে মারামারি বাঁধিয়ে দেয়। একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যায় না, সেখানে গণ্ডগোল বাঁধিয়ে দেয়। এই যে এতদিন থেকে ভুল রাজনৈতিক দর্শন, ধর্মের নামে ভুল ব্যাখ্যা, উগ্রবাদী এবং সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেওয়ার পরিণাম পরিণতি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সারা বাংলাদেশে প্রতিটা গ্রামে, প্রতিটা থানায়, প্রতিটা জেলায় আমরা এই ধরনের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাই। আপনারা প্রস্তুত তো নাকি? আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি মানবতার কল্যাণে, আমরা দেশপ্রেমিক চেতনায় উদ্দীপ্ত হয়ে, আমরা ইসলামের সঠিক আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজ করছি। এতে আমাদের কোনো দুনিয়াবি কোনো স্বার্থ নাই। তো বলে বলতে পারেন আপনারা কেন করছেন? ওই যে আমরা শিখলাম একটা জিনিস, এটা আমার ইবাদত, আমার মানব জন্মের সার্থকতা পূর্ণ তখনই হবে যদি আমি মানবতার কল্যাণে আল্লাহর খেলাফত করতে পারি। এটাই আমি মনে করি আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব করা, এটা আমার ইবাদত। কাজে আমরা সারা বাংলাদেশের হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবার পুনরুদ্ধার করতে চাই। আমরা ম্যারাথন, এই যে প্রতিযোগিতা, যদিও ম্যারাথনের নামে হচ্ছে আপাতত হোক, পরে দেখা যাবে, ম্যারাথন প্রতিযোগিতা প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা আয়োজন করতে চাই। আমরা কাবাডি খেলা ইতোমধ্যে, আমি তো বলেছি, অন্তত 200+ আমরা খেলার আয়োজন করেছি, এর মধ্যে কয়েক ডজন টুর্নামেন্ট হয়েছে। আমরা প্রত্যেকটা থানায় আমরা কাবাডি হাডুডু খেলার আয়োজন করতে চাই। আমরা আর এই চলমান ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, এটা তো চলমান খেলা খেলছে, এটা চলছেই। কাজেই আমরা বাংলার ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ খেলাগুলিকে আবার পুনরুদ্ধার করে আমরা বাংলার তারুণ্য শক্তিকে আমরা জাগ্রত করতে চাই। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি তরুণরা শারীরিকভাবে যোগ্য হয়, মানসিকভাবে স্থির হয় এবং আধ্যাত্মিকভাবে, মানুষের আত্মা আছে, মানুষের খালি দেহ নয়, আত্মা, এই আত্মার মধ্যে আপনার হলে ন্যায় অন্যায়, এটা দুই ধরনের বাস হতে পারে। আপনার আত্মায় যদি দেশপ্রেম, মানবতা, মানবাধিকার, মানুষের প্রতি মায়া মমতা বিরাজ করে, হিংসা, বিদ্বেষ, অহংকার, ঘৃণা, লোভ, কাম, ক্রোধ, মাৎসর্য, এই যে এগুলি সব যদি আত্মার মধ্যে বাসা বাঁধে, তবে সেই আত্মা দেউলি আত্মা। সেই আত্মা কি আত্মা? দেউলি আত্মা, শয়তানের আত্মা, মরা আত্মা। এই আত্মা দিয়ে সমাজ কোনোদিন ভালো হবে না। আর যেই আত্মা মানবতার কল্যাণে নিবেদিত, অন্যের জন্য উৎসর্গীকৃত, যেই আত্মায় অন্যের প্রতি সহযোগিতা আছে, সহমর্মিতা আছে, ভ্রাতৃত্ব আছে, দয়া আছে, মায়া আছে, ফিলিংস আছে, ফিলিংস অন্যের জন্য, যে সেও আমার মতো মানুষ, আদম সন্তান, আমারই ভাই, আমরা সবাই এক পরিবারের সন্তান, এবং হাশরের দিন আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হব, কে সাদা কে কালো, কে খাটো কে লম্বা, ডাজ ইট ম্যাটার, সেও মানুষ আমিও মানুষ, বাবা আদম আলাইহিস সালাম তারও বাবা আদম, আমারও বাবা আদম, আসলে আমরা সবাই এক পরিবার। এই যে যাদের আত্মার ভিতরে
এই অনুভূতি থাকবে, আধ্যাত্মিক চেতনা থাকবে, মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা থাকবে, আমি মনে করব সেই আত্মা সমৃদ্ধ আত্মা, সেই আত্মা উন্নত আত্মা। তো কাজেই আপনি একেবারে ব্যায়াম করলেন, ব্যায়াম করলেন, এক্সারসাইজ করলেন, খেলাধুলা করলেন, দৌড় প্রতিযোগিতা করলেন, করে আপনি মাসেল ম্যান হয়ে গেলেন, আপনার শরীর একদম ফিট, কিন্তু আপনার আত্মা ভালো না, এই ধরনের ফিটনেস দিয়ে কোনো লাভ নাই। আপনার মন মানসিকতা সুস্থ না, আপনার মন ভালো না, আপনার মনের ভিতরে সবসময় ন্যায় অন্যায়ের কোনো বোধ নাই, কোনটা ন্যায় কোনটা অন্যায় আপনি বুঝেন না, আপনি অন্যায়ের বিরোধিতা করেন না, আপনি ন্যায়ের পক্ষ অবলম্বন করেন না, আপনার এই শরীর সুস্থ থেকে কোনো লাভ নাই। দেহ মন আত্মা এই তিনটা জিনিসের সমন্বিত রূপ হচ্ছে একটা সুস্থ মানুষ। এখন আত্মাকে সুস্থ করবেন কি করে? এই আত্মাকে সুস্থ করার জন্য লাগবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, একটা সঠিক আদর্শ। সেটা যদি আপনার আত্মায় প্র্যাকটিস না হয়, অনুশীলন না হয়, তবে আপনি কিন্তু একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন না।